হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালোই আছেন। তো আমার বাড়ির ছাদ বাগানে এই দুটো ড্রাইগেন হয়েছে, প্রথমবার হয়েছে গাছ লাগানোর পর থেকে। তো আমি ভাবলাম যে ড্রাইগেন দুটো মনে হয় পেকেই গেছে, কেটে নিই। তো ড্রাইগেনগুলোকে কেটে নিচ্ছি। আর আপনারাও যদি এরকম ছাদ বাগান করতে চান বা এরকম ছাদে বাগানের উপরে ড্রাইগেন গাছ বা বিভিন্ন রকমের ফল গাছ, মাল্টা গাছ লাগাতে চান, তো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ছোট ছোট ভিডিও আমরা দিতে থাকব, আপনাদেরকে কিছু ইনফরমেশান দিতে থাকব। আর এই আমার যে ড্রাইগেন গাছটা আছে, এটা মিনিমাম 1 বছরের ড্রাইগেন গাছ। তো দেখতেই পাচ্ছেন আমি ফলটা কেটে নিয়েছি, ফলটা কত সুন্দর, এখন সাইজে ছোটই হয়েছে প্রথমবার, আর পরের বারে হয়তো বড় হবে। তো এই ড্রাইগেন গাছটা লাগানোর সময় অনেক ছোট ছোট আমি ফ্লিপকার্ট দিয়ে কিনেছিলাম, একদম ছোট ছোট গাছ 3টে কিনেছিলাম, একটা মারা গেছে, 2টো হয়েছে। আর এটার জানি না ভিতরে কী কালার হবে, ফ্লিপকার্ট দিয়ে 3টে কালার কিনেছিলাম। আর আমার বাড়ির ছাদে এরকম অনেক রকম গাছ আছে, আমি এরকম আপডেট ছোটো ছোটো দিতেই থাকবো। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে ড্রাইগেন গাছটা দেখছেন, এটা একটা ফলের ট্রেতে লাগিয়েছি, আর এতে গোবর সার, মাটি, নিমখোল, হাড় গুঁড়ো, সিমকুচি সব দিয়ে লাগানো আছে কোকোপিট। আর দেখতেই পাচ্ছেন যে এরকম ফ্রেম করে লাগিয়েছি। অনেক লোক কী করে যে উপরে টায়ার দিয়ে রেখে, আর আমি কিন্তু ফ্রেম করে লাগিয়েছি। আপনারা এরকম করে লাগান, ভালো হবে।